ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি ইত্যাদির অথোরাইজড ডিলার ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর হ্যাঁ আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও লোকসভা ভোটের আগে বহরমপুরে পুলিশের রদ বদল বহরমপুর থানায় নতুন আইসি হচ্ছেন সৌনক তরফদার বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সৌনক তরফদারকে নতুন আইসি হিসেবে নিয়োগ করা হয়েছে এর আগে তিনি রাজ্য পুলিশের এস টিএফ ইন্সপেক্টর পদে কাজ করছিলেন বৃহস্পতিবার দুপুরেই বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন বহরমপুর থানার আইসিকে সরিয়ে তিনজনের প্যানেল থেকে একজনকে নতুন আইসি হিসেবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন তারপরেই ওই পদে সৌন তনবদারকে নিয়োগ করা হলো ব্রহ্মপুর থানার আইসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতার অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এরপরই সরানো হয় উদয়শঙ্কর ঘোষকে